ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। অস্ট্রেলিয়ার বিপক্ষের সিরিজ থেকে শুরু করে নিউজিল্যান্ডের বিপক্ষের সিরিজ, ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পিচ নিয়ে সমালোচনা হয় ব্যাপকভাবে। অজিদেরকে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশ পরাজিত করেছে 4-1 ব্যবধানে। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ জিতেছে 3-2 ব্যবধানে। এই দুই সিরিজ জয়ের পিছনে বাংলাদেশের ব্যাটিং আর বোলিংয়ের মধ্যে সবচেয়ে বড় ভূমিকা ছিল বোলিংয়ে। দুই সিরিজেই টাইগারদের বোলিংটা ছিল দুর্দান্ত, ব্যাটিংয়ে খুব একটা সুবিধে করতে পারেনি টাইগাররা। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রত্যেক টি টোয়েন্টি ম্যাচেই পিচ একরকম থাকলেও নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টি টোয়েন্টি ম্যাচে পিচে কিছুটা এসেছে পরিবর্তন, যার ফলে সিরিজের এই ম্যাচটিতে কিউইরা তুলতে পেরেছে 161 রান। তবে বাংলাদেশের ব্যাটিংয়ে দেখা গেল ভিন্ন চিত্র। টাইগাররা এবার ব্যাটিং পিচে মোটেও সুবিধা করতে পারেনি, যার ফলে বাংলাদেশের ব্যাটিংয়ের আসল চিত্র ফুটে উঠল। টি টোয়েন্টিতে ঘরের মাঠে এই নিয়ে টানা 10 ম্যাচ খেলেছে বাংলাদেশ, যার মধ্যে 3 পরাজয়। ব্যাটিংয়ে উল্লেখযোগ্য কিছুই করতে পারেনি টাইগাররা। এদিকে দুদিন আগে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। ঘরের মাঠে খেলা নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্রিকেটারদের অনেকেই আছেন টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে টাইগারদের ব্যাটিংয়ের পারফরমেন্স দেখে বিসিবি নির্বাচকদের মাথায় হাত পড়তেই পারে। টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটিং সহায়ক পিচে কেমন খেলবে বাংলাদেশ, সেই প্রশ্ন থাকতে পারে সবার। পিচের অবস্থা পরিবর্তন হওয়ার পর বোলাররা খুব একটা সুবিধা করতে পারেনি। অবশ্যই বাংলাদেশের মূল বোলারদের অনেকেই ছিল না আজ, তবে ব্যাটসম্যানদের কেউই ভালো পারফর্ম করতে পারেনি। লিটন দাস তো নিজেকে একেবারেই অনেকটা হারিয়ে ফেলেছেন, আজ মাত্র 12 বলে 10 করে আউট হয়েছেন লিটন। সেই জিম্বাবুয়ের বিপক্ষে কিছুটা রান করার পর এখন পর্যন্ত নিজেকে ফিরে পাননি সৌম্য সরকার, আজও মাত্র 4 করে আউট হয়েছেন এই ওপেনার। টানা অফ ফর্মের মধ্য দিয়ে যাচ্ছেন মুশফিকুর রহিম, যাকে মনে করা হচ্ছে বাংলাদেশের মিডল অর্ডারের মেরুদণ্ড। টি টোয়েন্টি বিশ্বকাপে অভিজ্ঞ এই ব্যাটসম্যানের কাছ থেকে কতটা ফল পাওয়া যাবে তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। শেষ টি টোয়েন্টিতে সুযোগ পেয়ে বিসিবি নির্বাচকদের প্রত্যাশা পূরণ করতে পারেননি শামীম হোসেন, 5 আজ মাত্র 2 করে আউট হয়েছেন তিনি। নুরুল হাসান সোহানও খুব একটা পারফর্ম করতে পারেননি। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে 160 তাড়া করে বাংলাদেশের এমন জিততে না পারা কিছুটা দুশ্চিন্তায় ফেলবে বিসিবি নির্বাচকদের, কারণ সংযুক্ত আরব আমিরাতের পিচে এমন রান হওয়াটা স্বাভাবিক, আর জিততে হলে এমন রান তাড়া করেই জিততে হবে টাইগারদের।